জিএসসি রেজাল্ট 2019। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন জিএসসি রেজাল্ট 2019 কবে প্রকাশিত হবে এবং জিএসসি রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন। তো আমি আসিন আরাফাত আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ডিসিপ্লিন ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল বলা যাক জিএসসি রেজাল্ট 2019 এর পাবলিশ ডেট নিয়ে। তো গত বছরের মতো এবারও ডিসেম্বরের লাস্টের দিকে আপনাদের জিএসসি রেজাল্টটি পাবলিশ করা হবে। তবে অথরিটি থেকে জানানো হয়েছে যে এবারও ডিসেম্বরের 24 তারিখে আপনাদের জিএসসি রেজাল্ট 2019 পাবলিশ করা হবে। তবে আপনাদের ডিসেম্বরের লাস্টের দিকে কোনো একটি নির্বাচন থাকতে পারে। সো যদি নির্বাচনের কারণে অথবা কোনো কারণে আপনাদের এই পাবলিশ ডেটটি চেঞ্জ হয় তবে আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সেই আপডেটটি জানিয়ে দিব। তো এবার আসা যাক আপনারা কিভাবে জিএসসি রেজাল্টটি দেখবেন। তো আপনারা দুইটি পদ্ধতিতে আপনাদের এই রেজাল্টটি চেক করতে পারবেন। প্রথমটি হচ্ছে SMS এর মাধ্যমে এবং দ্বিতীয়টি হচ্ছে অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি দুটি প্রসেসে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল বলা যাক কিভাবে আপনারা SMS এর মাধ্যমে আপনাদের রেজাল্টটি দেখবেন। তো SMS এর মাধ্যমে জিএসসি রেজাল্টটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের SMS অপশনে যেতে হবে। দেন আপনাদের টাইপ করতে হবে জিএসসি, দেন আপনাদের একটি স্পেস দিতে হবে, তারপর আপনাদের বোর্ডের অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। উদাহরণস্বরূপ এখানে দিলাম ঢাকা। এরপর আপনাদের দিতে হবে আপনাদের জিএসসি রোল নাম্বারটি, তারপর আরেকটি স্পেস দিতে হবে, দেন আপনাদের ইয়ার দিতে হবে অর্থাৎ আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন সেই বছরটি এখানে দিয়ে দিতে হবে। সো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের জিএসসি এবং বোর্ডের অক্ষরগুলো সবগুলো কিন্তু আপনাদের বড় হাতের অক্ষর হবে এবং জিএসসির পর আপনাদের একটি স্পেস হবে, বোর্ডের প্রথম তিন অক্ষরের পর আপনাদের একটি স্পেস হবে, তারপর আপনাদের রোল নাম্বার, তারপর আরেকটি স্পেস, তারপর আপনাদের ইয়ার। সো ফর এক্সাম্পল ধরেন আমি লিখলাম এখানে জিএসসি, তারপর আমি ধরেন ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তাই এখানে লিখলাম ডিএইচএ এবং সবগুলো কিন্তু বড় হাতের অক্ষরে দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের রোল নাম্বারটা, সো আমি এক্সাম্পল স্বরূপ লিখলাম 23212, দেন একটি স্পেস, তারপর আপনাদের ইয়ার। তো আপনারা যদি জিডিসি পরীক্ষা দিয়ে থাকেন তবে আপনারা ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন জিডিসি এবং সবগুলোই কিন্তু বড় হাতের অক্ষর হবে, তারপর একটি স্পেস দিয়ে দিবেন, দেন আপনারা লিখবেন MAD। এখানে কিন্তু আপনারা বোর্ডের নাম লিখবেন না বা বোর্ডের তিনটি অক্ষরের নাম লিখবেন না, এখানে আপনারা মাদ্রাসার তিনটি প্রথম তিনটি অক্ষর বড় হাতের অক্ষরে লিখবেন। সো এখানে আমি MAD, মাদ্রাসার শর্ট ফর্ম MAD এবং বড় হাতের অক্ষরে লিখলাম, তারপর একটি স্পেস দিয়ে আগের নিয়মেই আপনাদের রোলটি দিবেন এবং আরেকটি স্পেস দিয়ে আপনাদের ইয়ার দিবেন। সো ফর এক্সাম্পল আমি এখানে দিলাম JDC, দেন একটি স্পেস MAD, দেন একটি স্পেস, তারপর রোল নাম্বারটি দিলাম অ্যান্ড 2019 সালে যেহেতু আপনারা পরীক্ষা দিচ্ছেন সো এখানে 2019 লিখে আপনারা এই SMS-টি 16222 এই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন। সো এই মেসেজটি আপনারা 16222 নাম্বারে সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে আপনাদের রেজাল্টটি চলে আসবে। তো এবার বলা যাক আপনারা কিভাবে অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে আপনাদের জিএসসি রেজাল্টটা চেক করবেন। তো ইন্টারনেটের মাধ্যমে আপনাদের রেজাল্টটি দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইল ফোন অথবা আপনাদের কম্পিউটার বা PC-র যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। দেন আপনাদের টাইপ করতে হবে ই-বোর্ড রেজাল্ট। তো এটি লিখে সার্চ করার পর আপনারা ইন্টার প্রেস করে দিবেন। তো ইন্টার প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। সো এখান থেকে আপনারা প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। তাছাড়া আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং আমার ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা খুব সহজে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন রেজাল্ট চেক করার অর্থাৎ SSC, HSC, GSC ইত্যাদি রেজাল্ট। তো আপনারা এই প্রথম অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। তো এই পেজে আসার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন নামে একটি বক্স আছে, এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি অ্যারো চিহ্ন আছে, আপনারা এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু অপশন ওপেন হবে। সো এখান থেকে আপনারা যে রেজাল্টটা দেখতে চান সেই অপশনে ক্লিক করবেন। সো আপনারা যেহেতু জিএসসি রেজাল্ট দেখবেন সো এখানে জিএসসিতে ক্লিক করে দিবেন। দেন আপনারা ইয়ারটি সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনারা যে বছর পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারটি এখানে দিয়ে দিবেন। সো যেহেতু আপনারা 2019 সালে পরীক্ষা দিয়েছেন এখান থেকে 2019টি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা আপনাদের বোর্ডটি সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনারা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। সো ধরেন আমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সো আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের রেজাল্ট টাইপটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন অর্থাৎ আপনি যেহেতু আপনাদের নিজের অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্টটি দেখবেন সো ইন্ডিভিজুয়াল রেজাল্টটি সিলেক্ট করে দিবেন। তো ইন্ডিভিজুয়াল রেজাল্টটি সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে আরো দুইটি বক্স ওপেন হবে। তো প্রথম বক্সে আপনাদের রোল নাম্বার থাকবে এবং দ্বিতীয় বক্সে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। সো এখানে আপনারা আপনাদের রোল নাম্বারটি টাইপ করে দিয়ে দিবেন। সো ফর এক্সাম্পল আমি আমার জিএসসির রোল নাম্বারটি এখানে দিচ্ছি,
তো রোল নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেওয়ার পর আপনারা একটু নিচে সিকিউরিটি কি নামে একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেক্সট লেখা আছে, আপনারা এই টেক্সটটি জাস্ট এখানে লিখে দিবেন। তো আপনাদের ক্ষেত্রে এখানে অন্য টেক্সট থাকবে, অর্থাৎ আপনাদের এখানে যেটি থাকবে আপনারা জাস্ট ওইটি এখানে টাইপ করে দিবেন। তো এখানে আমি আমার ইয়ারটি চেঞ্জ করে দিচ্ছি, কারণ আমি তো অনেক আগে জিএসসি পরীক্ষা দিয়েছি, তো এখানে 2019 দিলে আমার রেজাল্টটি দেখাবে না, তাই আমি আমার জিএসসি রেজাল্টের ইয়ারটি এখানে দিয়ে দিব। তো সব ইনফরমেশন ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট নিচে দেখতে পাবেন গেট রেজাল্ট নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তো গেট রেজাল্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনাদের রেজাল্টটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে SMS এর মাধ্যমে এবং ইন্টারনেটের মাধ্যমে আপনাদের জিএসসি এবং জেডিসি রেজাল্টটি দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।